আজ আমি তোমাদের অধ্যায় 16 ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক এই অধ্যায়টি রিভিশন করাচ্ছি। তো এই অধ্যায়টি প্রথমেই আমরা উপপাদ্য 7 পেজ নাম্বার হচ্ছে 145 উপপাদ্য 7 এটি প্রথমেই করব। তো এই উপপাদ্যটিতে কি বলা আছে দেখো, প্রদত্ত কি না, একটি ত্রিভুজ আছে, একটি ত্রিভুজে যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিষ্ঠ কোণটা উৎপন্ন হয় সেই কোণটির পরিমাণ হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। তাহলে মনে করো এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজে বি সি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। একটি ত্রিভুজে উপপাদ্যটা কি, একটি ত্রিভুজে যে কোনো একটি বাহুকে বাড়ালে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় সেটি পরিমাণ হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এবিসি ত্রিভুজে বিসি বাহুকে টি পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে বহিষ্ঠ কোণ কোনটা, না এসিডি, এসিডি এর পরিমাণটা কত হবে, পরিমাপটা কত হবে, না অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এখানে অন্তঃস্থ বিপরীত কোণ কোনটা, না অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল বিএসি এই দুটো সমান। ঠিক আছে, তাহলে এখানে প্রদত্ত কি, প্রদত্ত আমরা জানি উপপাদ্যের প্রদত্ত মানে যেটা দেওয়া আছে, প্রদত্ত মানে যা দেওয়া আছে। তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো বাড়ানো হয়েছে, তাই তো, প্রথমে বিসি ছিল ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। তার ফলে কি হয়েছে, তার ফলে দেখো, তার ফলে বহিষ্ঠ কোণ এসিডি এবং এসিডি এবং অন্তঃস্থ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় কি কি, না অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি এবং অ্যাঙ্গেল বি এ সি উৎপন্ন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় এ বি সি, বহিষ্ঠ কোণটা হচ্ছে এ সি ডি আর অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় এ বি সি ও বি এ সি সৃষ্টি হচ্ছে। এবার আমরা কি করব, প্রামাণ্য, প্রামাণ্য কি, না বহিষ্ঠ কোণটা হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে এখানে বহিষ্ঠ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এসিডি, এটা হচ্ছে বহিষ্ঠ কোণ, কার সমান, না অ্যাঙ্গেল এবিসি আর প্লাস অ্যাঙ্গেল বিএসি, অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে এখানে এসিডিটা কত পাচ্ছি, না অ্যাঙ্গেল এ বিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি এই দুটো কোণের সমষ্টির সমান। এবার একটা অঙ্কন করতে হবে, অঙ্কন কি করলাম, অঙ্কন দেখো সি বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল একটা সরলরেখা টানছি, এ বি এর সমান্তরাল, সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল একটা সরলরেখা আমরা টেনে পেলাম, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম আমরা সি। ঠিক আছে, অঙ্কন সি বিন্দু দিয়ে, সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল, সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সিবি রেখাংশ টানা হলো। ঠিক আছে, টানা হলো সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সিপি রেখাংশ টানা। এবার প্রমাণটা দেখো, প্রমাণ, প্রমাণটা কি আছে, না এবি সমান্তরাল সিপি, অঙ্কন অনুসারে এবি সমান্তরাল সিপি, তো ফেলেছি এ বিন্দু, এবি সমান্তরাল সি বিন্দু দিয়ে সিপি ফেলেছি, এবি সমান্তরাল সিপি অঙ্কন অনুসারে, অঙ্ক আঁকলাম আর কি, অঙ্ক না অনুসারে, অঙ্ক না নু
সারি আর এসি কি বিডি বিডি হচ্ছে ছেদক বিডি বিডি হলো ছেদক তাহলে দেখো এক দুটো সমান্তরাল হচ্ছে এটা ছেদক হচ্ছে তাহলে এই দুটো কোণকে কি বলবো আমরা এই দুটো কোণকে বলবো আমরা অনুরূপ কোণ কারণ একই দিকে অবস্থিত কোণ তাহলে বিডি হলো ছেদক অতএব আমরা কি লিখতে পারি অ্যাঙ্গেল পিসিডি অ্যাঙ্গেল পিসিডি সমান অনুরূপ এটা হচ্ছে অনুরূপ কোণ হ্যাঁ সমান্তরাল হচ্ছে ছেদক হচ্ছে তাহলে ছেদকের একই পাশে যে কোণগুলো সেগুলোকে আমরা অনুরূপ কোণ বলছি তাহলে আমরা পেলাম কি না পিসিডি পিসিডি ইকুয়াল টু অনুরূপ অ্যাঙ্গেল এ বি সি এ বি সি এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হলো ঠিক আছে অনুরূপ কোণ হলো এটাকে আমরা নাম দিচ্ছি কি না এক নাম্বার আবার কি আবার দেখো এ বি এ বি সমান্তরাল সিপি সমান্তর এবং এবং এসি ছেদক এই দুটো সমান্তরাল এসি কে ছেদ করেছে দুটো সমান্তরাল কে ছেদ করেছে তো এ বি সমান্তরাল সিপি এবং এসি এসি ছেদক তাহলে দুটো যদি সমান্তরাল হয় এবং একটা সহজ একাংশ যদি ছেদ করে তো ছেদ বিন্দু বিপরীত পাশে দেখো যে দুটো কোণ হচ্ছে এটা সমান্তরাল এটা ছেদ করছে তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ হবে এই দুটো হচ্ছে একান্তর কোণ কারণ সমান্তরাল ছেদকের দু পাশে বিপরীত পাশে কোণগুলো হচ্ছে একান্তর কোণ দু পাশের কোণ তাহলে এ বি সমান্তরাল সিপি এবং এসি ছেদক অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব অ্যাঙ্গেল অতএব অ্যাঙ্গেল এই কোণটা হচ্ছে এসিপি অ্যাঙ্গেল এসিপি অর্থাৎ অ্যাঙ্গেল এসিপি ইকুয়াল টু এইটার সঙ্গে সমান হবে ইকুয়াল টু একান্তর একান্তর অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল বিএসি তাহলে এসিপি আর বিএসি সমান এটাকে আমরা নাম দিচ্ছি কি দু নাম্বার ঠিক আছে এক নাম্বার এবং দু নাম্বার এবার এখানে চলে এসো ঠিক আছে এখানে এসো তাহলে আমরা কি করছি এক ও দুই যোগ করছি এক ও দুই যোগ করে পাই কি পাচ্ছি না প্রথমে পেয়েছি দেখো অ্যাঙ্গেল পিসিডি অ্যাঙ্গেল পিসিডি প্লাস অ্যাঙ্গেল এসিপি পিসিডি প্লাস অ্যাঙ্গেল এ সিপি এসিপি হ্যাঁ এসিপি সমান কত পাচ্ছে না অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল বি এসি পিসিডি মানে এই কোণটা এসিপি মানে এই কোণটা মানে টোটাল কোণটা পেয়ে গেলাম এইটা হ্যাঁ আর এবিসি আর বিএসি সমান তাহলে বা এখানে পিসিডি আর এসিপি যোগ করলে আমরা কোন কোণটা পাবো এসিডিটা পাবো এসিডি এসিডি এই কোণটা আর এই দুটো কোণ যোগ করে আমরা পাচ্ছি কোণটা এসিপি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এসিপি এসিডি সরি এসিডি এসিডি পিসিডি আর এসিপি অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু কত না অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল 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 এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ঠিক আছে তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলা ছিল যে অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি তাহলে এটা আমরা লিখে দেবো কি না প্রমাণিত ঠিক আছে তাহলে আবার একবার বলে দিচ্ছি দেখো তোমরা উপপাদ্যটি কি আছে না একটা ত্রিভুজে যে কোনো একটা বাহুকে বাড়ালে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হয় তার তার পরিমাণ হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান তাহলে এবিসি ত্রিভুজ বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে তারপরে বহিঃস্থ অ্যাঙ্গেল এসিডি উৎপন্ন হয়েছে আর কি হচ্ছে না এবিসি আর অ্যাঙ্গেল বিএসি হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় তাহলে আমাদের প্রামাণ্য কি প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি দুর্বল অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় সমষ্টির সমান এবার অঙ্কন কি করলাম
না সি বিন্দু দিয়ে এবি সমান্তরাল সিপি টানলাম। প্রমাণ দেখো এবি আর সিপি সমান্তরাল, এবি আর সিপি সমান্তরাল অঙ্কন করেছি অঙ্কন অনুসারে এবং বিডি হচ্ছে ছেদক, তাহলে সমান্তরাল আর বিডি ছেদ করেছে, তাহলে ছেদকের একই পাশে যে এক জোড়া কোণ সেগুলো হচ্ছে অনুরূপ কোণ। এখানে আমরা কোণটা অনুরূপ কোণ পাচ্ছি, অ্যাঙ্গেল পিসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি, যেহেতু সমান্তরাল তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। পেয়ে গেলাম, এটাকে আমরা নাম দিলাম এক নাম্বার। আবার একইভাবে দেখো এবি আর সিবি সমান্তরাল, এখানে এসিটা ছেদক এসিটা, তাহলে দুটো সমান্তরাল সরলরেখা যদি হয় একটা ছেদক হয়, তাহলে ছেদকের বিপরীত পাশে যে একজোড়া কোণ আছে সেগুলোকে আমরা বলছি একান্ত কোণ, এবং এই একান্ত কোণগুলো কিন্তু সবসময় সমান হয়। তাহলে সেই শর্ত অনুসারে সেই সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গেল এসিপি ইকুয়াল টু পাচ্ছি কত, একান্ত অ্যাঙ্গেল বিএসি। এবারে এক আর দুই যে নাম দিয়েছি দুটো সমীকরণকে, আমরা এক আর দুই যোগ করেছি, তাহলে বাম দিকের সঙ্গে বাম দিকের যোগ আর ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করলাম। বাম দিকটা কি ছিল পিসিবি আর আবার ছিল অ্যাঙ্গেল এসিপি, দুটো যোগ হয়ে গেল। ডান দিক দুটো অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল বিএসি, এই দুটো যোগ হয়ে গেল। দেখো পিসিডি আর এসিপি এটাকে যদি আমরা টোটাল জানি তাহলে অ্যাঙ্গেল এসিপি পেয়ে যাচ্ছি, তাহলে এসিপি অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি, এটাই প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণ করতে পারো।